নমস্কার দর্শক বন্ধু, মো সূর্য স্বাগত করছি আপনার সূর্যা জিকে ওয়ার্ল্ড চ্যানেল কো। দর্শক বন্ধু, এই ভিডিওতে আজ আমি কিছু জনা অজনা কোশ্চিন আলোচনা করিবা, তেবে চলন্তু লেট না করে ভিডিওটি আরম্ভ করিবা। দর্শক বন্ধু, আজর প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতর ক্ষেত্রফল কেতে। ভারতর ক্ষেত্রফল কেতে, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 32 লক্ষ বর্গ কিলোমিটার। দর্শক বন্ধু, ভারতর ক্ষেত্রফল হচ্ছে 32 লক্ষ বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভট্টনাগর পুরস্কার কেউথিপাই দিয়া যায়। ভট্টনাগর পুরস্কার কেউথিপাই দিয়া যায়, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে উল্লেখনীয় সফলতা পাই। দর্শক বন্ধু, ভট্টনাগর পুরস্কার বিজ্ঞান ক্ষেত্রে উল্লেখনীয় সফলতা পাই দিয়া যায়। পরবর্তী প্রশ্ন, ভারতর সংবিধানর সংশোধন প্রথমে কেবে হয়েছিল। ভারতর সংবিধানর সংশোধন প্রথমে কেবে হয়েছিল, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 1976 মসিহার। দর্শক বন্ধু, 1976 মসিহার ভারতর সংবিধানর সংশোধন প্রথমে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারত বাহারে সর্বপ্রথমে কেউ দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল। ভারত বাহারে সর্বপ্রথমে কেউ দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কা। দর্শক বন্ধু, ভারত বাহারে সর্বপ্রথমে শ্রীলঙ্কা দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতর সর্বাধিক সাক্ষর রাজ্য কি। ভারতর সর্বাধিক সাক্ষর রাজ্য কি, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে কেরল। দর্শক বন্ধু, কেরল ভারতর সর্বাধিক সাক্ষর রাজ্য। পরবর্তী প্রশ্ন, ভারতর কেউ রাজ্যরে পুরুষঙ্ক অপেক্ষা স্ত্রীমানঙ্ক সংখ্যা অধিক, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে কেরল। দর্শক বন্ধু, ভারতর কেরল রাজ্যরে পুরুষঙ্ক অপেক্ষা স্ত্রীঙ্ক সংখ্যা অধিক। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টর প্রধান বিচারপতি কেতে বর্ষ বয়সরে অবসর গ্রহণ করতে। সুপ্রিম কোর্টর প্রধান বিচারপতি কেতে বর্ষ বয়সরে অবসর গ্রহণ করতে, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 65 বর্ষ বয়সরে। দর্শক বন্ধু, সুপ্রিম কোর্টর প্রধান বিচারপতি 65 বর্ষ বয়সরে অবসর গ্রহণ করতে। পরবর্তী প্রশ্ন, শুদ্ধ সুনা কেতে ক্যারেট। শুদ্ধ সুনা কেতে ক্যারেট, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 24 ক্যারেট। দর্শক বন্ধু, শুদ্ধ সুনা 24 ক্যারেট। পরবর্তী প্রশ্ন, কেউ ভারতীয় রাজা প্রথমে বিদেশী কার কিনে। কেউ ভারতীয় রাজা প্রথমে বিদেশী কার কিনে, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে পতিয়ালা মহারাজা। দর্শক বন্ধু, ভারতীয় রাজা যে কি পতিয়ালা মহারাজা প্রথমে বিদেশী কার কিনে। পরবর্তী প্রশ্ন, ভারতর কেউ শহরে পতঙ্গোৎসব পালন করা যায়। ভারতর কেউ শহরে পতঙ্গোৎসব পালন করা যায়, এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে আহমদাবাদ। দর্শক বন্ধু, ভারতর আহমদাবাদ শহরে পতঙ্গোৎসব পালন করা যায়। তেবে দর্শক বন্ধু, আজর শেষ প্রশ্ন যাকি আপনার রয়েছে, প্রশ্নটি হচ্ছে ভারতের সর্বমোট কতটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। প্রশ্নটি আউথরে কয়ে রাখুছি, ভারতের টোটালি বা সর্বমোট কতটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এই প্রশ্নটির উত্তর আপনার মতো কমেন্ট করে জনাইপারে। তবে যদি এই ভিডিওর আপনার কিছু শিখলা পরীক্ষা লাগুচি কিংবা এইভাবে ভিডিও আগে দেখা চাহিদা, তবে এই চ্যানেলটি সবসক্রাইব করে নিতে, পাখে বেল আইকনটি দবাই দিদি, কাহিঁকি না লাটেস্ট ভিডিও অপলোড করবি আপনার পাখে নোটিফিকেসন পৌঁছি পড়ে। তবে আজকের ভিডিওটি এইখানে করছি। জয় জগন্নাথ।